তো আজ আমরা ডব্লিউ বিসিসিমস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের জন্য তোমাদের হিস্ট্রির ওপরে সেট নাম্বার থার্টিন নিয়ে ডিসকাস করব আর এই সেটগুলি তোমাদের করানো হচ্ছে ডব্লিউ বিসিস প্রিলিমিনারি উইনার এই যে বইটা রয়েছে কার্তিকচন্দ্র মণ্ডলের এই বই থেকে আমরা প্র্যাকটিস সেটগুলি কন্টিনিউ করছি যেরকমভাবে ডব্লিউ বিসিএস প্রিলিমসে ফিফটি কোশ্চেন্স থাকে সেরকমভাবেই তোমাদের প্রত্যেকটি সেটে পঞ্চাশটি করে কোশ্চেন রাখা হচ্ছে এবং সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করা হচ্ছে তো চলো দেখেনি আজকের সেটে কি কি কোয়েশ্চেন রয়েছে তো দেখো তোমাদের সামনে আগস্টেই তোমাদের এক্সাম হতে চলছে টোয়েন্টি তোমাদের এক্সাম মোটামুটি 99% নাইন পার্সেন্ট শিওর রয়েছে যে ওই ডেটে এক্সাম হবে তো সেই ক্ষেত্রে এখন তোমাদের প্র্যাকটিসে যতটা পারা যায় সলভ করা প্রয়োজন তো চলো দেখিনি আজকে সেটের কি কী কোয়েশ্চেনস রয়েছে প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে নিম্নলিখিত প্রাক আর্য সভ্যতার কোন প্রত্নক্ষেত্রটি গুজরাটে অবস্থিত ছিল না নিজের যে অপশানগুলো রয়েছে এর মধ্যে কোনটা গুজরাটে অবস্থিত ছিল না এগুলি সবগুলি একটা এক একটা হরপ্পা সভ্যতার এক একটা শহর ছিল বলতে পারো তো দেখো এখানে অপশান দেখলেই তোমরা বুঝতে পারছো যে এটা কোনটা হয়ে যাবে রাইট অ্যান্সার আলমগীরপুর কারণ আলমগীরপুর যেটা হিন্দন নদীর তীরে অবস্থিত ছিল যেটা কোথায় উত্তর প্রদেশে। হিন্দাল নদীর তীরে এই আলম আলমগীরপুর শহরটি অবস্থিত ছিল সেই ক্ষেত্রে তোমাদের অপশান হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার বাকি যেগুলি রয়েছে রোজদি বিশালপুর লোথাল লোথাল তো তোমরা জানোই একটা তোমাদের সমুদ্র বন্দর ছিল হরপ্পা সভ্যতায় তো এগুলি বাকি সবগুলি তোমাদের গুজরাটেই অবস্থিত নেক্সট কোয়েশ্চেন বলেছে ঋগবেদে উল্লেখিত মুজবন শৃঙ্গ কোন রাজ্যের অন্তর্গত মুজবন শৃঙ্গ এটা কোন রাজ্যে রয়েছে যেটা তোমাদের কোন সময়কালের কথা বলা হয়েছে ঋগবেদে ঋগবেদে মুজবন শৃঙ্গ বলা হতো যেটা সেটা হচ্ছে কি কাশ্মীর রাজ্যকে কাশ্মীর রাজ্যের মধ্যে যে হিমালয় ছিল তার একটা শৃঙ্গ ছিল শৃঙ্গ তো এই ক্ষেত্রে তোমাদের অপশান বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার যে মুজবন শৃঙ্গ এটা কোন রাজ্যের অন্তর্গত কাশ্মীর বর্তমান তোমাদের এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল তো সেই ক্ষেত্রে তোমাদের অপশান বি করে দেবে রাইট অ্যান্সার তারপরে প্রশ্ন বলেছে কোন যুগে আজীবকরা সর্বাধিক প্রতিপত্তি লাভ করেছিল মানে সব থেকে বেশি তারা পপুলারিটি পেয়েছিল আজীবক বলতে তোমাদের যে ওই সময় প্রতিবাদী আন্দোলনগুলি ছিল তার মধ্যে সর্বপ্রথম যে প্রতিবাদী আন্দোলনটা উঠে আসে সেটাই হচ্ছে আজীবক সম্প্রদায় আর এটা সবথেকে বেশি প্রতিপত্তি লাভ করেছিল কোন যুগে গুপ্ত যুগে কুষাণ যুগে মৌর্য যুগে না ব্যাকটিরিয় গ্রিক যুগে এই ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মৌর্য যুগে মৌর্য যুগেই আজীবকরা সবথেকে বেশি প্রতিপত্তি লাভ করেছিল বিশেষ করে অশোকের সময়কালের দিকে দেখা গিয়েছিল আর এই আজীবক সেক্ট এটা কে প্রতিষ্ঠিত করেছিল এটা প্রতিষ্ঠিত করে মঙ্গলিপুত্র গোসল বা গোসল মঙ্গলিপুত্র তো এই ক্ষেত্রে তোমাদের মৌর্যযুগ করে দেবে রাইট অ্যান্সার যে আজীবক সম্প্রদায় প্রতিপত্তি বিশেষ লাভ করেছিল মৌর্যযুগেই তারপরে প্রশ্ন বলেছে নিম্নলিখিত রাজধানীগুলিকে বিকল্পে প্রদত্ত মহাজন পদ অনুসারে ক্রমান্বয়ে সাজাতে বলা হয়েছে তো এগুলি দেখো এগুলি প্রত্যেকটাই তোমাদের এক একটা রাজধানী বৈশালী তক্ষশিলা পোটালি শ্রাবন্তী এগুলি প্রত্যেকটাই এক একটা রাজধানী তো এই ক্ষেত্রে তোমাদের প্রথম যে এক নাম্বার রয়েছে বৈশালী বৈশালী কোন রাজ্যের রাজধানী দু নম্বরে তিন নম্বরে কোন রাজ্যের রাজধানী এরকমভাবে সাজাতে বলা হয়েছে তো বৈশালী তোমাদের কোন রাজ্যের রাজধানী বৈশালী হয়ে যাবে ব্রিজি ব্রিজির রাজধানী হচ্ছে ব্রিজি বা ব্রিজি এটা রাজধানী হচ্ছে বৈশালী সেই ক্ষেত্রে অপশান এ অথবা সি হতে হয় তারপরে দেখো তারপর রয়েছে তোমাদের পোটালি দু নম্বরে পোটালি হচ্ছে কোথাকার রাজধানী যেটা গোদাবর উপ গোদাবরী উপত্যকায় ছিল এটা ছিল অসমোকের রাজধানী ছিল পোটালি তো তারপরে হয়ে যাবে অস্মক তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার বাকিগুলো তো আশা করি তোমরা জানি তক্ষশিলা এটা কোথাকার রাজধানী গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা আর কৌশলের রাজধানী হচ্ছে শ্রাবন্তী অপশান সি হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বলেছে নিজামুদ্দিন খলিফা কার প্রধানমন্ত্রী ছিলেন তো নিজামুদ্দিন খলিফা ছিল মোগল সম্রাট বাবরের প্রধানমন্ত্রী তো মোগলের প্রথম প্রথম প্রধানমন্ত্রী যদি বলো মোগল সাম্রাজ্যের বাবরের প্রধানমন্ত্রী ছিল নিজামুদ্দিন খালিফা অপশান ডি হবে তোমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট বলেছে ঘড়ি চড়াই করোহি এই করগুলিকে প্রবর্তন করেছিলেন ঘড়ি কর তারপর চড়াই কর করহি কর এগুলি এই করগুলিকে প্রবর্তন করেছিলেন তো দেখো এখানে তোমাদের সবগুলি দিল্লি সুলতানি যুগের রাজাদের নাম দেওয়া রয়েছে আর দিল্লির সুলতানি যুগের রাজাদের মধ্যে সব থেকে বেশি কর ব্যবস্থা নিয়ে যিনি কাজ করেছিলেন হয়ে যাবে আলাউদ্দিন খিলজি তো তিনি এই করগুলি চালু করেছিল প্রত্যেকটা কর আলাদা আলাদা ছিল যেমন খড়ি ছিল প্রথমে খড়ি ছিল কৃষের কর এটা গৃহ কর ছিল চড়াই ছিল কৃষের কর চড়াই হচ্ছে পশুচারণের জন্য একটা কর নেওয়া হতো আর করওই ছিল একটা আমদানি আমদানি রপ্তানির ওপর একটা কর এই ক্ষেত্রে তোমরা আলাউদ্দিন খলজির হয়ে যাচ্ছে এই করগুলি কার তাহলে কে প্রচলন করেন এই করগুলি প্রচলন করেন আলাউদ্দিন খিলজি নেক্সট কোয়েশ্চেন বলেছে নিম্নলিখিত কোন বিজয়নগর শাসকের শাসনকালে দক্ষিণে বাহমনি রাজ্য ভেঙে পাঁচটি মুসলিম রাজ্যের উত্থান ঘটে তো বিজয়নগর শাসকের রাজত্বকালে দক্ষিণ যে বাহুমণি রাজ্য ছিল সেই বাহমনি রাজ্য ভেঙে যে পাঁচটা মুসলিম রাজ্যের উত্থান ঘটেছিল কী কী পাঁচটা মুসলিম রাজ্য ছিল বিজাপুর আহমেদনগর বেরার গোলকুণ্ডা বিদর এই যে পাঁচটা মুসলিম রাজ্য রয়েছে এই রাজ্যগুলি কোন সময় কোন রাজার সময়কালে এগুলি গঠিত হয়েছিল এই ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হবে রাজা কৃষ্ণ দেবা রায় অপশান সি হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বারকারি ভক্তিবাদে জনক বলা হয় তো দেখো উত্তরপ্রদেশে একটা ভক্তিবাদী ছিল নাম হচ্ছে তারকে বারকারি ভক্তিবাদী আর এই বারকারি ভক্তিবাদী এটা কে প্রতিষ্ঠা করে কে এটার জনক এই ক্ষেত্রে তোমাদের দেখো এই বারকারী যে ভক্তিবাদ আমি কেবলই বললাম এটা এটা প্রচলিত ছিল তোমাদের দক্ষিণ ভারতের দিকে আর এটা এটা বিশেষ করে দক্ষিণ ভারত মহারাষ্ট্রের দিকে এটা প্রসার ঘটেছিল মহারাষ্ট্রে বারকারি শুধু নয় এছাড়া আরও তোমাদের চারটা ভক্তিবাদী সম্প্রদায় আলাদা আলাদা ছিল বারকারি ছিল যেরকম মহানুভব সরকারি দত্তপ্রিয় এগুলি ছিল তো এখান থেকে বারকারির বারকারি ভক্তিবাদের জনক হচ্ছেন জ্ঞানেশ্বর এ হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলেছে মসন্ত হলো মসন্ত এটা কি একটা বাণিজ্য কেন্দ্র একটা পার্শ্ব প্রথা কর আদায়কারী শিখদের উপাধি না একটি শিল্পরীতির নাম মসন্ত মসন্ত একটা কি যে শিখগুরু রয়েছে পঞ্চম শিখগুরু অর্জুন সিং অর্জুন সিং তিনি যে সমস্ত শিখরা রয়েছেন তাদের কাছ থেকে একটা কর আদায় করা সিস্টেম চালু করে যেখানে বলা হয় যে তার আয়ের দশের শুধুমাত্র এক ভাগ মানে দশের এক ভাগ অর্থাৎ টেন পারসেন্ট কর হিসাবে দিতে যারা এই করটা প্রদান করবেন তাদেরকে এই উপাধিটি দেওয়া হবে মসান্ত ওকে তাহলে এটা কি এটা একটা কর আদায়কারী শিখদের উপাধি নেক্সট কোয়েশ্চেন বলেছে নিম্নলিখিত কোন শাসকের পত্নীর নাম ছিল জিনাত মহল পত্নী অর্থাৎ তার স্ত্রীর নাম ছিল জিনাদ মহল এটা এই কারণেই ইম্পর্টেন্ট এই জিনাদ মহলটা কারণ এই জিনাদ মহল কিন্তু মহাবিদ্রোহের সময় আঠারোশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ হয় বা শিপাও বিদ্রোহ এই বিদ্রোহের সময়েও ইনি ছিলেন এই কারণে এটা ইম্পর্টেন্ট তাহলে ইনি কার স্ত্রী হয়ে যাবেন ওই সময় মোগল বাদশাহ কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ তো অপশান এই হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার দ্বিতীয় বাহাদুর শাহের তিন নম্বর পত্নী ছিল জিনাত মহল নেক্সট কোয়েশ্চেন বলেছে খোদাদাত উপাধি কোন ইতিহাস বিখ্যাত চরিত্র গ্রহণ করেছিলেন খোদাদাত উপাধি এটা কে গ্রহণ করেন ডাইরেক্ট এই প্রশ্নটা হচ্ছে তোমাদের তো এই উপাধিটি কে গ্রহণ করেছিল সফদার জাং ফিরোজ সাদাত খান নাকি হায় হায়দার নায়ক হায়দার নায়ক বা হচ্ছে হায়দার আলী তো এই ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে খোদাদাত এই উপাধিটাই নিয়েছিলেন হায়দার আলী তিনি কখন এটা উপাধি নিয়েছিল দেখো মহীশূর রাজ্যের যে হিন্দু রাজা হিন্দু রাজা ছিল কৃষ্ণরাজ কৃষ্ণরাজার প্রধানমন্ত্রী ছিল নঙ্গরাজ আর এই নঙ্গরাজ রাজার থেকে নিজে বেশি ক্ষমতাশালী হয়ে উঠেছিল আর এই রাজের সৈনিক হিসাবে নিযুক্ত ছিল হায়দার আলী তারপর সেই সৈনিক থেকে তিনি পুরো মহীশোর ক্ষমতা নিজের হাতে নিয়ে আসেন আর তিনি এই উপাধিটি গ্রহণ করেছিলেন খোদাদাত তো অপশান সে রাইট অ্যান্সার হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন ভারতে আগত কোন ইউরোপীয় দেশের মানুষরাই ভাইকিং জাতির বংশধর ভাইকিং জাতি ইউরোপীয় যে কান্ট্রি ইউরোপীয় যারা এসেছেন প্রথম পর্তুগাল আসে তারপর তোমাদের ডেনিস আছে ইংল্যান্ড আছে ফ্রান্স আছে তো এই ক্ষেত্রে ভাইকিং জাতির বংশধর কারা ছিল তো ভাইকিং জাতির বংশধর ছিল ডেনমার্কের অধিবাসীরা ডেনমার্ক হবে রাইট অ্যান্সার যাদেরকে দিনেমার বলা হতো আর এই ডেনমার্ক ভারতে এসে তারা বাণিজ্য কুঠি নির্মাণ করে ষোলোশো ষোলো খ্রিস্টাব্দের দিকে পরবর্তীতে দেখা গিয়েছিল যে ষোলোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তাদের সব কিছু বেঁচে দিয়ে ইংরেজদের কাছে চলে গিয়েছিল তো এই ক্ষেত্রে ডেনমার্ক করে দেবে রাইট অ্যান্সার তারপরে প্রশ্ন দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মীর কাশিমের সময় পাটনার ইংরেজ সেনা দক্ষ কে ছিল তো মির্জাফরের পরে মীর কাশিম রাজা হয়েছিল আর মীর কাশিম যখন রাজা হয় তখন তিনি ইংরেজদের যে কূটনীতি সেটা বুঝতে পারে এই ক্ষেত্রে দেখো ইংরেজদের তো পুরোপুরি বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগ রয়েছে তো মীর কাশিমও কী করে যে দেশীয় বণিকরা রয়েছে তারা তো সেখানে লস খাচ্ছিল কারণ তাদের ট্যাক্স ভরতে হচ্ছে তাদের জিনিসের দাম বেশি পড়ে যাচ্ছে ওরা ব্যবসা করতে পারছে না তো সেই ক্ষেত্রে দেশীয় বাণিজ্য যারা করছে তাদেরও শুল্ক তুলে দেন এই ক্ষেত্রে ইংরেজরা তো তখন তাদের ঘাটতির মধ্যে পড়ে যায় এবং ওই সময় পাটনার যে সেনাধ্যক্ষ ছিল মেজর এলিস তিনি পাটনা দখল করে এই কারণেই এটা খুব ইম্পর্টেন্ট যে পাটনার ইংরেজ সেনা এই কারণেই ইম্পর্টেন্ট কারণ মীর কাসিমের সঙ্গে তার একটা কিন্তু মানে জটলা শুরু হয়েছিল অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার তারপরে প্রশ্ন ছিল ভারতের স্বাধীনতার জন্য যে বাঙালি বহি ভারতে প্রথম সেনা দল গড়ে তোলেন তিনি হলো ভারতের বাইরে প্রথম সেনা দল তো এটা কে গড়ে তুলেছিল তো ভারতের বাইরে যে সেনা দল গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ সেটা গঠিত করেছিল রাজবিহারে বসু অপশান সি এর রাইট অ্যান্সার নাইনটিন ফোরটি টুতে রাজ বিয়েরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল কোথায় সিঙ্গাপুরে গঠিত করেছিল আর এটাই হয়ে যাবে ভারতের বাইরে মানে সর্বপ্রথম একটা সেনাদল গঠন করা নেক্সট কোয়েশ্চেন আচার্য বিনোবা ভাবে এর দীক্ষাগুরু হলেন আচার্য ভাবে যে নামটা তোমরা দেখেছো কোথায় ব্যক্তিগত সত্যাগ্রহ প্রথম করেছিলেন গান্ধীজি যে ব্যক্তিগত সত্যাগ্রহের ওপর জোর দিয়েছিলেন আইন অমান্য আন্দোলনের পরেই তো তার প্রথম মানে প্রথম যে ব্যক্তিগত সত্যাগ্রহ যিনি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন আচার্য ভাবে তাহলে এই ক্ষেত্রে তো বুঝতেই পারছ যে এটা কার দীক্ষাগুরু হতে পারে অপশান ডি হবে রাইট অ্যান্সার মহাত্মা গান্ধীর দীক্ষাগ্রহ হচ্ছেন কে আচার্য ভাবে নেক্সট কোয়েশ্চেন বাংলার চুক্তিপত্র বেঙ্গল প্যাক্ট এর খসটা কে তৈরি করেন বেঙ্গল প্যাক্ট এর খসটা তৈরি করেছিলেন কে মতিলাল নেহরু প্রফুল্লচন্দ্র সেন দেশবেন্দু চিত্তরঞ্জন না সুভাষচন্দ্র বোস এই ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বেঙ্গল প্যাক্ট প্রতি মানে লিখেছিলেন বা এটা একটা খসটা তৈরি করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অপশান সি হবে তোমাদের এখানে রাইট অ্যান্সার এই ব্যাঙ্গল প্যাক্ট এটা ছিল কি বাংলার যে মুসলমান ছিল তাদের সঙ্গে একটা সমঝোতা চুক্তি ছিল এই ব্যাঙ্গল প্যাক্ট তারপর প্রশ্ন হচ্ছে দালভি ও গোদাপুরি পারুলেকর দালভি ও গোদাপুরি পারুলেকর কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল তো এরা দুজন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল ওয়ারলি বিদ্রোহ কুকি রামসি বিদ্রোহ না রুম্পা বিদ্রোহ এই ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ও বিদ্রোহ ওয়ারলি বিদ্রোহ যেটা হয়েছিল মোটামুটি তোমাদের উনিশশো থেকে শুরু করে ছেচল্লিশ সালের দিকে এই বিদ্রোহটা দেখা গিয়েছিল তোমাদের কোথায় বোম্বাইয়ে আর এই বিদ্রোহেরই দুজন নেতা হচ্ছেন কে গোদাবরী পারলেকর ও দালভীর এই রাইট অ্যান্সার হচ্ছে এই বিদ্রোহের দুজন নেতা হচ্ছে নেরাই নেক্সট কোয়েশ্চেন বলেছে পাঞ্জাব রিয়াসী প্রজামণ্ডল দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন এই দলটা প্রতিষ্ঠিত করেছিল খড়গ সিং খড়ক সিং এই দলটা প্রতিষ্ঠা করে বি হবে রাইট এই দলটি প্রতিষ্ঠিত করেছিল কোন সময় এইটে নাইনটিন টোয়েন্টি এইটে খড়গ সিং এর নেতৃত্বে পাঞ্জাবের রিয়াসতি প্রজামণ্ডল দল গঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন বলেছে পুনের প্লেক কমিশনার র্যান্ট ও লেফটেন্যান্ট আয়াস্ট এর হত্যাকারী হলেন পুনেতে যে প্ল্যাগ ছড়ায় তার জন্য একটা কমিশনার নিযুক্ত করেছিল ইংরেজদের তরফ থেকে র্যান্ট এবং লেফটেন্যান্ট আয়াস্ট মানে তার সহযোগী ছিল তো এদের দুজনকে প্ল্যাগকে বিষয়ে তত্ত্বাবধান করার জন্য কিন্তু তাদেরকে সেখানে মানে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তারা কি করে সেখানে প্ল্যাগ দমনের নাম করে তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার শুরু করেছিল টাইমটা যেহেতু দেখো আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আর ওই সময় ঘন ঘনেই তোমাদের প্ল্যাগ হতে দেখা গিয়েছিল এমনকি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন তো দেখেছিল যে প্লেগের কারণে পরে স্থান পরিবর্তন করতে পর্যন্ত হয়েছিল তো এদের অত্যাচারের জন্যই বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ হয়ে দুজন ব্যক্তি দামোদর হরি চাপেকর ও বালকৃষ্ণ হরি তারা দুজন অর্থাৎ তাদেরকে বা তোমাদের চাপেকর ভাতৃদয় বলা হয় তো এরা দুজন মিলে তাকে হত্যা করে গুলি করে হত্যা করেছিল এই ক্ষেত্রে তোমাদের চাপেকর ভাতৃদয় হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বলেছে ভগিনী নিবেদাতা বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্তকে ইন রাশিয়ান অ্যান্ড ফ্রেন্স প্রিজন মেমোরিজ অফ রিভলিউশনিস্ট নামক বই দুখানি উপহার দেন এই দুটির বই দুটির রচিয়তাকে তো দেখো ভগিনী নিবেদাতা ভূপেন্দ্র দত্তকে এই বইগুলি দিয়েছিল আর এই বইগুলি কার লেখা এই বইগুলি লিখেছিলেন পিটার কিন তো এই ক্ষেত্রে তোমাদের অপশান সি হবে রাইট অ্যান্সার তো ইন রাশিয়ান অ্যান্ড ফ্রেঞ্চ প্রিজন আর হচ্ছে মেমোরিজ অব রেভলিউশনিস্ট তো এই বই দুটি লেখা হচ্ছে ক্রিপটকিন টোকিন এমনকি এইভাবেও যদি প্রশ্ন আসে যে এই বই দুটি বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্তকে কে দিয়েছিলেন কে গিফট করেছিলেন এই ক্ষেত্রে ভগিনী নিবেদিতা হয়ে যাবে তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বলেছে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি এই প্রশ্নটা আমরা আগের দিনের সেটেও কিন্তু করেছি তো দেখো যারা তোমরা আগের সেটগুলি দেখেছো আমাদের আগের শামীম সরকার এবং সত্যবা ম্যামের যে টোটাল কুড়িটি সেট প্লাস বিগত যে তোমাদের বারোটি সেট হয়েছে এই সমস্ত সেটগুলি যারা দেখে এসেছ আশা করি এখন এই সেটগুলি তোমাদের মানে পঞ্চাশটির মধ্যে পঞ্চাশটাই তোমরা অ্যান্সার করতে পারবে কারণ যেভাবে ডিটেলসে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে এর বাইরে থেকে এখন আর প্রশ্ন আর কিছু বলার নেই আর দেখারও নেই তো এই ক্ষেত্রে তোমাদের দেখো প্রথম ট্রেড ইউনিয়ন কোনটা হয়ে যাবে তোমাদের উনিশশো আঠারো সালে মাদ্রাজের যে লেবার ইউনিয়ন গঠিত হয়েছিল আর যেটা গঠিত করেছিল কে বিপি ওয়াদিয়া তো এটাই হয়ে যাবে প্রথম সংগঠন প্রথম ট্রেড ইউনিয়ন সংগঠন অপশন ডি রাইট অ্যান্সার হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন হলো নিম্নলিখিত কোন দিনটিতে সিঙ্গাপুরে অস্থায়ী আজাদ হিন্দ সরকার স্থাপিত হয় সিঙ্গাপুরে যে অস্থায়ী আজাদ হিন্দ সরকার এটাকে প্রতিষ্ঠিত করেছিল উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে একুশে অক্টোবর সিঙ্গাপুরের নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল এমনকি এই আজাদ হিন্দ ফৌজকে নয়টি দেশ এটাকে স্বীকৃতিও জানিয়েছিল তো এই ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাবে একুশে অক্টোবর অপশন ডি হবে তোমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বলেছে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরবর্তী সরকার গঠিত হান্টার কমিটিতে নিম্নলিখিত কোন ভারতীয় যুক্ত ছিলেন না তো জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর ভারতীয়রা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যায় এবং সরকার বাধ্য হয়ে এটা তত্ত্বাবধান করার জন্য একটা কমিশন পাঠায় যে কমিশন হচ্ছে হান্টার কমিশন যে হান্টার কমিশন তোমাদের আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে শিক্ষার বিষয় নিয়ে একবার এসেছিল ওই হান্টার কমিশনকে আবার পাঠানো হয় আর এই হান্টার কমিশনের টোটাল তিনজনকে তিনজন ভারতীয়কে সেখানে যুক্ত করা হয় যে তিনজন ভারতীয় ছিলেনকে এক হচ্ছে চিমনলাল শ্যাতলবাদ সেকেন্ড পণ্ডিত জগত ও থার্ড হচ্ছে সর্দার সুলতান আহমেদ তো এরা তিনজন তো যুক্ত ছিল তো এই ক্ষেত্রে তোমাদের যিনি ছিলেন না তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী অপশান এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার বাকি তিনজন তোমাদের জালিয়ান ওয়াল হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে যে সাইমন কমিশন পাঠিয়েছিল সেই সাইমন কমিশনে ছিল এরা তিনজনেই শুধুমাত্র ছিল এর বাইরে কেউ ছিল না তো এই ক্ষেত্রে তিনজনের নাম দিয়ে কিন্তু তোমাদের এদিক ওদিক করে প্রশ্ন দিতেই পারে তারপরে প্রশ্ন বলেছে নেহেরু রিপোর্ট পেশ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল নেহেরু রিপোর্ট পেশ করা হয়েছিল কত খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে নেহরু রিপোর্ট পাশ মানে পেশ করা হয় নাইনটিন টোয়েন্টি এইটে আর এই নেহেরু রিপোর্টের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন অর্থাৎ ভারতের ভাইসরয় কে ছিলেন সেই সময় সেই সময় ভারতের ভাইসরয় ছিল লর্ড আরোয়েন অপশান এ হবে তোমাদের এখানে রাইট অ্যান্সার লর্ড আরোয়েনের সময়কালটা যদি দেখো ইনি উনিশশো থেকে শুরু করে উনিশশো থেকে শুরু করে একত্রিশ সাল পর্যন্ত তিনি ভাইসরয় পদে ছিলেন তারপরে কে আসে আই এর পরে আই উইল উইলিংটন তারপরে হচ্ছে লিল গো আই উইল গো এইভাবে তোমরা মনে রাখতে পারো আই আর উইন উইল তে উইল উইলিংটন তারপরে হচ্ছে গোতে গো এইভাবে তোমরা পরপর তিনটা এইভাবে নাম নামগুলি একটু মনে রাখতে পারো নেক্সট কোয়েশন বলেছে ভারতের বাইরে কোন স্থানে হোমরুলের শাখা স্থাপিত হয়েছিল হমরুল হমরুল আন্দোলন এই আন্দোলনের একটা শাখাও স্থাপিত হয় এটা কোথায় হয়েছিল ফ্রান্স আমেরিকা আফগানিস্তান না সিঙ্গাপুর এই ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হবে আমেরিকার সান ফ্রান্সিসকো ও লন্ডনে আমেরিকার ফ্রান্সিসকো আরেক হচ্ছে কোথায় লন্ডনে এই ক্ষেত্রে তোমাদের অপশান অনুযায়ী অপশান বি করে দেবে এখানে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এছাড়াও দেখো আমেরিকার ফ্রান্সিসকোতে আরেকটি দল ছিল তোমাদের কি গদর পার্টি ছিল তারপরের প্রশ্ন বলেছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পুনা চুক্তি স্বাক্ষরকালে ভারত সচিব কে ছিলেন নাইনটিন থার্টি টুতে গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে যে একটা চুক্তি হয় যে চুক্তির মাধ্যমে গান্ধীজি তিনি তার অনশন রদ করেন তিনি যার ব্যথা জ্বলেই একদম অনশন শুরু করে দিয়েছিলেন তো ওই সময় ভারত সচিব কে ছিল এই প্রশ্নটা এই নিয়ে হয়তো ছয় সাতটা সেটে আমরা ডিসকাস করেছি তো ওই সময় ভারত সচিব ছিল স্যার স্যামুয়েল হর এ হবে এখানে রাইট অ্যান্সার এছাড়া যেহেতু বলো ওই ওই সময় ভাইসরাও কে ছিলেন ওই সময় ভাইসরয় ছিল লর্ড ওয়েলিংটন তো এগুলি একটু তোমরা দেখে রাখতে পারো নেক্সট কোয়েশ্চেন বলেছে নিম্নলিখিত কোন ব্যক্তি মূলনায়ক পত্রিকাটির সঙ্গে জড়িত ছিলেন একটা পত্রিকা হচ্ছে মূলনায়ক এই পত্রিকাটির সঙ্গে জড়িত ছিল নিচে অপশানগুলির মধ্যে কে হয়ে যাবে তোমাদের তো এই ক্ষেত্রে তোমাদের মূল নায়ক যে পত্রিকাটা রয়েছে যে পত্রিকাটা প্রকাশিত হয় মারাঠিতে মারাঠি একটা পত্রিকা নাইনটিন টোয়েন্টিতে এটা প্রকাশিত হওয়া শুরু হয় আর এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিল নিচে অপশানগুলির মধ্যে ডক্টর বি আর আম্বেদকর অপশান ডি হবে তোমাদের এখানে রাইট অ্যান্সার আর এটা কোন কি পত্রিকা ছিল কোন ভাষার পত্রিকা মারাঠি তো এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে মূলনায়ক পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন বলেছে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জাতীয় শিল্পনীতি গৃহীত হয় জাতীয় শিল্পনীতি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়েছিল এটা তোমাদের হয়েছিল নাইনটিন ফোরটিতে যে রামগড় অধিবেশন বসে সেই অধিবেশনে প্রথম জাতীয় শিল্পনীতি গৃহীত হয়েছিল তো উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের কোন অধিবেশন রামগড় অধিবেশন কোন সালে উনিশশো চল্লিশ ওই সময় কে সভাপতিত্ব করেছিল সভাপতিত্ব করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট কোশ্চেন ভারতবর্ষের রেলওয়ে বোর্ড গঠিত হয় রেলওয়ে বোর্ড ভারতবর্ষে কখন গঠিত হয়েছিল এটা হয় তোমাদের বঙ্গভঙ্গ আন্দোলনের টাইমে নাইনটিন জিরো ফাইভে ভারতবর্ষে রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল এই প্রশ্নটাও কিন্তু হয়েছে অল ওভার যদি দেখা যায় তোমাদের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখন রিপিটেড হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে তোমাদের এখন রিভিশনও হয়ে যাবে এবং এই প্র্যাকটিস সেটগুলি যদি সম্পূর্ণ দেখো তোমরা টোটাল আরও বাকি যেগুলি রয়েছে পঁচিশটা আমরা কমপ্লিট করব তো টোটাল তোমাদের আগেরগুলির এখনের মিলে টোটাল ফোর্টি সেট এই সমস্ত সেটগুলি দেখে নিলে আর এর বাইরে থেকে প্রশ্ন আর কিছু থাকতেই পারে না নেক্সট কোয়েশ্চেন বলেছে কলকাতা মহানগরীর জন্মকালে দিল্লির সম্রাট ছিলেন কলকাতা মহানগরীর জন্মকালে দিল্লির সম্রাট কে ছিল তো দেখো কলকাতা মহানগরীর জন্ম হয় যেটা মোটামুটি মানে একটা অনেক ঐতিহাসিকের মধ্যে এটার মতবাদ রয়েছে তো সেই ক্ষেত্রে মোটামুটি যে ঐতিহাসিকরা সবাই যেটা নিয়েছেন সেটা হচ্ছে না ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে ষোলোশো নব্বই খ্রিস্টাব্দের দিকে কলকাতা মহানগর মানে তৈরি হয়েছিল তো ওই সময় কে ছিল মোগল সম্রাট তো এটা তো তোমরা জানো ঔরঙ্গজেব হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বলেছে কে ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করে রামায়ণ ফরাসি ভাষায় তো অনুবাদ হয়েছিল কার সময়কালে আকবরের টাইমে আকবর রচনা করিয়েছিলেন তার যে বিখ্যাত লেখক ছিল আব্দুল কাদির বদায়ুন বদায়ুনকে দিয়ে তিনি রামায়ণ অনুবাদ করিয়েছিলেন তো এই ক্ষেত্রে বদায়নই হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বলেছে কোন সময়ে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজটি প্রতিষ্ঠিত হয় যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ যেটার আগে তো নাম ছিল বেঙ্গল টেকনিক্যাল ইউনিভার্সিটি এটা প্রতিষ্ঠিত হয়েছিল কোন সময় যে সময় বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয় ওই সময় একজন বাঙালি বিজ্ঞানী তারকানাথ তিনি তার নিজের টাকা খরচ করে তিনি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করেছিল নাইনটিন জিরো সিক্সে পরবর্তীতে ওই ইনস্টিটিউটের নাম হয় যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ তো এই ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ওই সময়কালেই এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্ন বলেছে কার সহযোগিতায় লর্ড ব্যান্টিং ঠগি দমন করেন ঠগি কি ঠগি নিয়েও আগের একটা সেটে আমরা আলোচনা করেছি তাও এটা দেখো ঠগি কথাটা এসেছে ঠক থেকে ঠক মানে কি কাউকে ঠকানো ঠগ থেকে ঠগী কর্তারা এসেছে ঠক মানে কাউকে ঠকানো তো মোটামুটি তোমাদের সুলতানি যুগের সময়কাল থেকেই দেখা গিয়েছিল যে ঠগিদের একটা তাদের একটা কমিউনিটি শুরু হয়ে যায় তারা কী করতো রাস্তাঘাটে যারা প্রতীক থাকতো বা কোনো লোককে তারা ছলনা দ্বারা ওই লোককে তারা নিয়ে গিয়ে তাদের হত্যা করে তাদের কাছ থেকে সমস্ত সম্পদ লুণ্ঠন করত। তো এরকমই দস্যু ছিল যাদেরকে ঠগি দস্যু বলা হয় আর এই দস্যুরা দেখো এই দস্যুরা তো ওই সময়কাল থেকে শুরু করে লর্ড বেন্টিংয়ের টাইম পর্যন্ত ওই পর্যন্ত তো ঠগিরা তারা তাদের কাজকর্ম চালিয়ে গিয়েছে এমনকি তারা বংশ পরম্পরায় পরবর্তীতে তারা এই কাজটি করা শুরু করে মানে ঠগিরা এমনভাবে থাকতো তারা জরের মতো থাকতো সাধারণভাবে বাড়িতে যেভাবে একটা সাধারণ ব্যক্তি জীবনযাপন করে ওভাবেই চলতো কিন্তু যখন তাদের সময় হতো তারা কি করত দল বেঁধে বেরিয়ে পড়তো এবং রাস্তায় ঘাটে লোককে হত্যা করে তাদের কাছ থেকে জিনিসপত্র লুটপাট করত। তার পরবর্তীতে লর্ড বেন্টিংয়ের সময়কালে যখন জানতে পারেন যে ঠগিরা এরকমভাবে হত্যা করছে এই ঠগি দস্যুদেরকে বন্ধ করার জন্য মানে দমন করার জন্য তিনি একজনকে নিয়োগ করেন কেউ হয়ে যাবে রাইড অ্যান্সার কর্ন কর্নেল স্লিম্যান কর্নেল স্লিম্যানকে তিনি নিয়োগ করেছিলেন এই কর্নেল স্লিমনই তিনিও সেখানে গুপ্তচর নিয়োগ করে ঠগীদের মধ্যেই আবার গুপ্তচর নিয়োগ করে তিনি তার মানে ঠগীদের দমন করে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন এই ঠগীদের তো যাদের মানে দলে দলে পরবর্তীতে ধরে এবং কারও তো ফাঁসির প্রাণ প্রাণদণ্ড দেওয়া হয় এবং কাউকে যাবজ্জীবনের কারাদণ্ড করানো হয় তো ধীরে ধীরে পরবর্তীতে ঠগী একদম দমন হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন ওয়াল চাঁদ হিরাচাঁদ কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন ওয়াল চাঁদ হিরাচাঁদ একজন গুজরাটি ব্যক্তি ছিল গুজরাটি ব্যবসায়ী তিনি যুক্ত ছিলেন জাহাজ ও সমুদ্র পরিবহনের সঙ্গে তো জাহাজ ও সমুদ্র পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত ছিল ওয়াল চাঁদ হিরাচাঁদ নেক্সট প্রশ্ন বলেছেন নিম্নলিখিত কোন ক্ষেত্রটি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের সংরক্ষিত বিষয় হিসেবে পরিগণিত হতো না তো উনিশশো উনিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন বলতে তোমাদের মন্টেগু আইনের কথা বলা হয়েছে তো ওই সময় দেখো তোমাদের অর্থ বিচার শ্রম এগুলি সবগুলিই তো ছিল সংরক্ষিত বিষয় কিন্তু তোমাদের স্বাস্থ্য কিন্তু সংরক্ষিত বিষয় ছিল না এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বলেছে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করা হয় কোন শিক্ষা কমিশনের পরিকল্পনায় তো দেখো এখানে নাইনটিন থার্টি সেভেনে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে ওয়ার দা পরিকল্পনায় বুনিয়াদী ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করা হয় তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ওয়ার দা পরিকল্পনা হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বলেছে গিয়াস উদ্দিন আজম শাহ এর আমলে যে চীনা পণ্ডিত বঙ্গদেশে আসেন তার নাম কি গিয়াস উদ্দিন আজম শাহ তার টাইমে যে চীনা পণ্ডিত বঙ্গদেশে আসে তার নাম হচ্ছে কি মা হুয়ান মা হুয়ান এসেছিল তার টাইমে তো অপশান এ করে দাও তোমরা এখান থেকে নাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বলেছে লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যা করে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে কে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেন কারণ এই ডায়ারের নির্দেশেই তো সেখানে গুলি চালানো হয়েছিল যে জালিয়ান ওয়ালাবাগ যে বাগানটা রয়েছে এই উদ্যানটিতে ডা ডায়ারের নির্দেশেই গুলি চালানো হয়েছিল কিন্তু ওই ডায়ার তিনি বিনা বিচারে তিনি লন্ডনে সুন্দর ঘুরছিলেন তো তারই প্রতিশোধ নেন সর্দার উধম সিং তিনি লন্ডনে নাইনটিন ফোরটিতে তাকে গুলি করে হত্যা করেন তো এই ক্ষেত্রে তোমাদের অপশান এ হবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বলেছে দ্য গ্রেট লেভেলিয়ন গ্রন্থটির রচিয়তাকে দ্য গ্রেট লেভেলিয়ন এই গ্রন্থটা কে লিখেছিলেন এই গ্রন্থটার রচিয়তা হচ্ছেন তালমিচ খালতুন অপশান ডি হবে তোমাদের এখানে রাইট অ্যান্সার তারপরে প্রশ্ন বলেছে ভারত সবার কোন নেতা আসামে চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন তো আসামের যে চা শ্রমিকরা রয়েছে তাদের যে কীরকম চরম দুর্দশার মধ্যে পড়েছিল এবং ইংরেজরা তাদের উপর কেরকম ধরনের অত্যাচার করত তো তাদের নিয়ে একটা গ্রন্থ লিখেছিলেন স্লে ট্রেড ইন আসাম স্লেপ ট্রেড ইন আসাম তো এই গ্রন্থটা এই গ্রন্থটা কে লিখেছিলেন দ্বারকানাথ গাঙ্গুলি তো অপশান এ হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার তারপরে প্রশ্ন বলেছে সত্যানন্দ চরিত্রটি নিম্নলিখিত কোন গ্রন্থে দেখা যায় সত্যানন্দ চরিত্রটি নিচে দেখো ঘরে বাইরে রয়েছে রবীন্দ্রনাথ ট্যাগরের আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বর্তমান ভারত এটাকে বিবেকানন্দ তারপরে গোড়া গোড়া হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগরের তো সত্যানন্দ চরিত্রটি নিচে যে গল্পগুলি রয়েছে কোথাকার তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গ্রন্থটা রয়েছে আনন্দ মঠ ওই গ্রন্থের মধ্যে মানে সত্যানন্দ বলে একটা চরিত্র ছিল যাকে ওখানে শান্তির ন্যায় হিসাবে তাকে দেখানো হয়েছিল তো অপশান সি হবে তোমাদের রাইট অ্যান্সার তারপরে প্রশ্ন বলেছে শিশুর কাছে প্রকৃতিই হলো শ্রেষ্ঠ শিক্ষক এ কথা কে মনে করেন শিশুর কাছে প্রকৃতি হলো শ্রেষ্ঠ শিক্ষক এ কথাটা মনে করেন রবীন্দ্রনাথ ট্যাগর অপশান বি হবে তোমাদের এখান থেকে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হচ্ছে সর্বভারতীয় গণ আন্দোলনের রূপকার ছিলেন সর্বভারতীয় গণ গণ আন্দোলনের রূপকার সর্বভারতীয় আন্দোলন যদি দেখা যায় তোমাদের ফার্স্ট হয়েছিল যেখানে সেটা হচ্ছে রাউলাট সত্যাগ্রহের মাধ্যমে সর্বভারতীয় গণ আন্দোলন শুরু হয় মানে ওই সময় গান্ধীজি একদম ভাইরাল হয়ে যায় পুরো দেশে পপুলার হয়ে যায় তো এর আগে যে ছোটো ছোটো সত্যাগ্রহগুলি হয়েছিল সেখানে সর্বভারতীয় তো কোনো বিষয় ছিল না তো রাওলাট অ্যাক্টার মানে রাউলাট অ্যাক্টার প্রতিবাদে জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাওলাট সত্যাগ্রহ শুরু হয় আর এই সত্যাগ্রহে মোটামুটি সারা ভারত অংশগ্রহণ করে এবং পরবর্তীতে যখন অসহযোগ আন্দোলন হয় তা এটা ছিল গান্ধীজির প্রথম সব থেকে বড় বড় আন্দোলন অসহযোগ আন্দোলন তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে মহাত্মা গান্ধী আর দেখো এখান থেকে আরও একটা প্রশ্ন হয় যে মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধীর আন্ডারে থেকে বড় গণ আন্দোলন কোনটা ছিল তো সর্ব শেষ যে আমাদের গণ আন্দোলনটা হয়েছিল নাইনটিন ফোরটি টুতে ভারত ছাড়ো আন্দোলন ওঠা ছিল সবথেকে বড়ো আর প্রথম সবথেকে বড়ো আন্দোলন তো প্রথম সব থেকে বড়ো আন্দোলন হয়েছে কি তোমাদের অসহযোগ আন্দোলন নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ শতকের তৃতীয় দশক থেকে কংগ্রেসের সঙ্গে ব্রামপন্থীদের দূরত্ব তৈরি হয়েছিল যে কারণে তা হলো। তো দেখো নাইনটিন টোয়েন্টি নাইনের পরের থেকে কংগ্রেসের সঙ্গে বামপন্থীর মধ্যে একটা ফাটল ধরে আর এটা যে কারণে হয়েছিল। সেটা হচ্ছে কি দেখো বামপন্থীরা কংগ্রেসের বিরোধী ছিল তো এটা তো ছিলই কিন্তু তাও মানে বিরোধী আগের থেকেই ছিল তো সেই ক্ষেত্রে তাও ফাটল ধরেনি কংগ্রেসের কমিউনিস্ট বিরোধিতা মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের গ্রেপ্তারে কংগ্রেসের নিরবতা তো এখানেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এখানেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় নেক্সট প্রশ্ন হচ্ছে ক্রিপস ভারতে আসার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল তো ক্রিপস কবে ভারতে আসে ক্রিস মিশন কবে ভারতে আসে নাইনটিন ফোরটি টুতে ক্রিস মিশন আসে কারণ ওই সময় তৃতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সাহায্য প্রথম কথা এটাই ছিল তাদের উদ্দেশ্য এবং তারা ক্রিপস মিশনকে পাঠায় যেন ভারতীয়রা ওই যুদ্ধে অংশ গ্রহণ করে তো ওই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন তো ওই টাইমে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল তো অপশান এ হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের চিকিৎসা শাস্ত্রে কে অস্ত্রোপাচারের প্রচলন করেন অস্ত্রোপাচার বলতে তোমাদের অপারেশন প্রথা প্রথম স্টার্ট করেছিল ভারতের চিকিৎসা শাস্ত্রে কে সুশ্রুত চরক না নাগার্জুন এইখান থেকে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি সুশ্রুত সুশ্রুত যেটা জানা যায় তোমাদের গুপ্ত যুগে তিনি ছিলেন সুশ্রুত আর ইনি অস্ত্রোপাচার করবেন তার যে গ্রন্থ আর ইনি প্রাচার প্রচলন করেন কারণ কি তার যে গ্রন্থটা রয়েছে সুশ্রুত সংহিতা সেখানে অস্ত্রোপ্রাচারের উল্লেখ রয়েছে সেই ক্ষেত্রে তা সময়কালকেই অস্ত্রোপ্রচারের প্রচলন আমরা মনে করি নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত স্থাপত্যগুলি কালানুক্রম অনুসারে সাজাও নিচে যে স্থাপত্যগুলি রয়েছে রাজরাজেশ্বরের মন্দির যেটা তোমার তৈরি কে এবং সেরকমভাবে এটা সাজাতে বলা হয়েছে রাজ রাজেশ্বর টেম্পেল যেটা রয়েছে সেটা প্রতিষ্ঠা কে প্রথম রাজরাজ প্রথম রাজরাজ এটা প্রতিষ্ঠা করে আর তার টাইমটা কী ছিল প্রথম রাজরাজের তার টাইম ছিল মোটামুটি নয়শো পঁচাশি থেকে শুরু করে হাজার চোদ্দো পর্যন্ত নেক্সট দেখো কার্তিকীয় মন্দির কার্তিকের পূজা করতেন কে গুপ্ত যুগে তোমাদের কার্তিকীয় মন্দির তৈরি করেন প্রথম কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্ত তার টাইমটা যদি দেখো তোমরা কত ছিল চারশো পনেরো থেকে শুরু করে চারশো পঁচপান্ন পর্যন্ত ছিল নেক্সট ইলোরার কৈলাসনাথ মন্দির এটাকে প্রতিষ্ঠিতা করেছিলেন প্রথম কৃষ্ণ এটা প্রতিষ্ঠিত করে ইলোরার যে কৈলাসনাথ মন্দির রয়েছে প্রথম কৃষ্ণ আর এটার টাইমটা কত যদি দেখো তোমরা এটার টাইমটা হচ্ছে সাতশো থেকে শুরু করে সাতশো তেহাত্তর তারপরে রয়েছে মহাবলীপুরমের সপ্তরথ মন্দির এটা তৈরি করেছিলেন প্রথম নরসিংহ মর্মন। তোমাদের এখানে সব প্রথম প্রথম নরসিংহ বর্মন তার টাইমটা যদি দেখো তোমরা এখান থেকে তার টাইমটা হয়ে যাবে তোমাদের ছশো তিরিশ থেকে ছশো আষট্টি নেক্সট হচ্ছে বাতাপির বিষ্ণু মন্দির এটা তৈরি করেছিলেন মঙ্গলেশ এটা তৈরি করেছিলেন মঙ্গলেশ আর মঙ্গলেশ হচ্ছে কত তোমাদের পাঁচশো থেকে শুরু করে ছয়শো তো এখানে দেখো সবার আগে কোনটা সবার আগে হচ্ছে প্রথম কুমারগুপ্ত তো প্রথম কুমারগুপ্ত কত নাম্বার রয়েছে দু নাম্বার রয়েছে দু নাম্বার দিয়ে তোমরা একটাই অপশান পাবে বাকিগুলো তোমরা মিলিয়ে দেখতে পারো অপশান এই হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বলেছে নালন্দা মহাবিহারে চৈনিক পর্যটক ইদ সিং কত বছর কাটিয়েছিলেন ইতসিং সিং বলতে তোমাদের যে হর্ষবর্ধনের টাইমে এসেছিল কে চীনা পর্যটক হিওন তো হিউএন সাং দেখো হিউএন সাং তো ভারতের টোটাল ছিল ফোরটিন ইয়ার তিনি ছশো তিরিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের আমলে আসে এবং ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তিনি নালন্দা মহাবিহারে কত বছর কাটিয়েছিলেন নালন্দা মহাবিহারে ওই সময় অধ্যক্ষ ছিল আচার্য শিলভদ্রহ এবং তার কাছে তিনি দীক্ষাও নিয়েছিলেন আর নালন্দা মহাবিহারে তিনি মোটামুটি পাঁচ বছর ছিলেন এটা আরও নানান জায়গায় নানান কিছু দেওয়া রয়েছে কিন্তু এটা সব থেকে অ্যাকসেপ্টেড যে পাঁচ বছর তিনি নালন্দা মহাবিহারে কাটিয়েছিলেন এবং সেখানে তিনি মানে হিন্দি ভাষা সংস্কৃত ভাষা সেখান থেকে তিনি শিখেওছিলেন ছিলেন তো অপশান বি হবে তোমাদের রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন জোড়াটি বেঠিক নিচে দেখো রয়েছে রাজার নাম এবং তার রাজধানী রাজার নাম রাজধানী হর্ষবর্ধন মাল্যঘাট কি নয় হর্ষবর্ধনের রাজধানী কী ছিল প্রথমে ছিল থানেশ্বর তার পরবর্তীতে তিনি রাজধানী কৌরজে নিয়ে যান নেক্সট প্রশ্ন হচ্ছে চেহারা ব্যবস্থার প্রবর্তককে চেহারা বা হুলিয়া ব্যবস্থা তো দেখো দাগ আর হলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেছিল দাগ ঘোড়ায় দাগ দেওয়ার প্রচলন আর হলিয়া হচ্ছে কি তো সেই সময় তো ফটোগ্রাফি সিস্টেম ছিল না তো কোন সৈন্য তার কি ব্যাপার কি বৃত্তান্ত একই নামের তো অনেক ব্যক্তি রয়েছে তো সেই ক্ষেত্রে তার শরীরের কোথায় দাগ রয়েছে কি স্পট রয়েছে তার চেহারা কীরকম এরকম নিয়ে একটা তাদের একটা মানে বায়োডাটার মতো তৈরি করা হতো তো এই ব্যবস্থার প্রবর্তন করেছিলেন কে তোমাদের সুলতানি আমলে আলাউদ্দিন খিলজি তিনি দা ঘুলিয়া প্রবর্তন শুরু করেছিলেন অপশান ডি হবে তোমাদের এখান থেকে রাইট অ্যান্সার তো সো গাইস এই ছিল আজকের আমাদের টোটাল ফিফটি কোয়েশ্চেন্স আর আজকে গেল আমাদের এটা তেরো নম্বর সেট এই সেটগুলি যদি তোমরা এখান থেকে কমপ্লিট করে নাও তাহলে এখান থেকে তো অবশ্যই কমন পেয়েও যাবে এবং সেই সঙ্গে তোমাদের দেখো পুরো হিস্ট্রিটাও কিন্তু একসঙ্গে তোমাদের অনেকটাই তোমাদের রিভিশনও হয়ে যাচ্ছে তো সো গাইস আজকের জন্য এই পর্যন্তই রাখছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ